দেশকে বিপন্ন করার যে কোনো কৌশল গ্রহণ করতে পারে এটা সম্পর্কে আমরা অবগত আছি। আমাদের ছাত্র জনতা তারা সজাগ আছে, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে, কোন রকম অপতৎপরতার কাছে বাংলাদেশ হার স্বীকার করবে না। চলেগের কর্মসূচিকে প্রতিহত করতে রাতেই গুলিস্তানের জিরো পয়েন্টস অবস্থান নিয়েছে ছাত্র জনতা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারের পাশাপাশি বিএনপি ও তার সহযোগী সংগঠন ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ করছেন। এবং শেখ হাসিনা আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন এবং এই আন্দোলন থেকে তারা হাসিনা সরকারের যারা ছিলেন তাদের বিচারের দাবি জানাচ্ছেন এবং একই সঙ্গে শেখ হাসিনার ফাঁসি সহ অন্যান্য স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পারবেন যে বাংলাদেশের সর্বশেষ আপডেট নিউজ, রাজনৈতিক অঙ্গনের যে ভিডিওগুলো তোরপাড় সৃষ্টি করে দিয়েছেন, একে একে আপনাদের মাঝে আজকে সম্পূর্ণ ভিডিওগুলো উপস্থাপনা করব। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিও শুরুতে কিন্তু আপনারা ভিডিওর বিশেষ কিছু অংশ দেখতে পেরেছেন, যা দেখে কিন্তু ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটি আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা এখন বিস্তারিত দেখতে পারবেন, তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। গোপালগঞ্জের এক শেখ হাসিনার ঘনিষ্ঠ কর্মী এই পার্টি অবস্থায় আমাদের এই গুলিস্তান ঢুকতে দেওয়া হয় নাই। আমরা আচারদের চেকাইছি, রিক্সা চালাইছি, জায়গা জায়গা ঢাকা মেডিকেলে যাব, রুগী আছে, এই যে হেলা দৈর আনছে, শুধু স্বতন্ত্র মারামারি করতেছে। শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে এই গুলিস্তানের নূর হোসেন চত্বরে তারা অবস্থান নেবেন এবং হচ্ছে এখানে তারা জমায়েত হবেন। সেই জমায়েতকে কেন্দ্র করে মূলত নানা সংগঠন, বিভিন্ন সংগঠন, ছাত্র সংগঠন থেকে শুরু করে তারা প্রত্যেকে এটি প্রতিহত করার জন্য মূলত এই জিরো পয়েন্টে এসে রাতে অবস্থান নিয়েছে। তো আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি, কোনোরকম বিশৃঙ্খলতা বা কোনোরকম সহিংসতা প্রতিরোধে তারা যে মানে আইনি কার্যক্রম অব্যাহত রেখেছেন, বিভিন্ন পয়েন্টে তারা পুলিশ মোতায়েন রেখেছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে গত রাত থেকে এখানে অবস্থান নিয়েছেন কোনোভাবে, যাতে আওয়ামী লীগ বা সমর্থিত কোনো সংগঠন, কোনো ব্যক্তি এই নূর হোসেন চত্বরে এসে কোনো বিশৃঙ্খলতা সৃষ্টি করতে না পারে বা কোনো রকম রাজনৈতিক সহিংসতা যাতে তৈরি না হয় সেজন্য তারা এই অবস্থানটি নিয়েছেন। এবং যে কোনো ধরনের অঘটন ঘটানোর জন্য যে ষড়যন্ত্র রয়েছে সেটি প্রতিহত করার জন্য মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এখানে অবস্থান নিয়েছে।
নিয়েছেন এবং ছাত্র জনতা যারা তারাও কিন্তু এই নহুসেন চত্বরে অর্থাৎ গুলিস্তানে যে জিরো পয়েন্ট সেই জিরো পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন যেমন দেখায় অর্থাৎ তারা বলছেন যারা নিষিদ্ধ যে সংগঠন অর্থাৎ ছাত্রলীগের যে হুঙ্কার সেই হুঙ্কার প্রতিহত করার জন্য তারা মূলত এখানে অবস্থান নিয়েছেন এবং এর আগেই ক্ষমতাসীন আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে তারা কিন্তু একটি পোস্ট করেছেন যে 10ই নভেম্বর বিকেল 3টায় তারা এই গুলিস্তানের জিরো পয়েন্টে তারা সমাবেত হবেন এবং বিক্ষোভ করবেন মিছিল করবেন মূলত সেটিকে প্রতিহত করার জন্যই বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে এছাড়াও ছাত্র যন্ত্রা কিন্তু এই গুলিস্তানের জিরো পয়েন্ট সেই জিরো পয়েন্টে তারা গণরোষের মুখে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে গত 3 মাসে তাদের কোনো কার্যক্রম দেখা যায়নি, এমনকি কোনো কর্মসূচি ঘোষণা করেনি দলটি। তবে 3 মাস পরে এসে তারা এই গণতন্ত্র পুনরুদ্ধারের যে সমাবেশে ডাক দিয়েছে সেখানে আজকে সকাল থেকে রাজধানীর জিরো পয়েন্টে কোনো নেতাকর্মীদের আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়নি। তবে সময় যত গড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর এই জিরো পয়েন্ট এলাকায় আওয়ামী বিরোধী যত রাজনৈতিক দল রয়েছে তাদের নেতাকর্মীরা এখানে জড়ো হচ্ছেন এবং শেখ হাসিনা আওয়ামী লীগ ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন এবং এই আন্দোলন থেকে তারা হাসিনা সরকারের যারা ছিলেন তাদের বিচারের দাবি জানাচ্ছেন এবং একই সঙ্গে শেখ হাসিনার ফাঁসি সহ অন্যান্য স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। তাদের সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পারছি যে এখানে তারা যদি আওয়ামী লীগ সমাবেশ করতে আসে তাহলে তারা আসলে প্রতিহত করার চেষ্টা করবেন আর কোনো ফ্যাসিবাদ কোনো খুনি খায় এই বাংলা মাটিতে হবে না ইনশাআল্লাহ। এই বাংলা মাটিতে আসার কোনো পরিকল্পনা দূরের কথা, যদি এই মাটিতে একটি বার যদি পা ফেলায় সেই পা আমরা ভেঙে দেবো গুড়িয়ে দেবো। কোনো রকম চলবি বা কোনো রকম শেখ হাসিনা দালালেরা যারা আপনি কেউ এই মাটিতে আসতে পারবেন শেখ হাসিনা জনতার দাওয়ায় ভারতে পালিয়ে গেছে কিন্তু তারপরেও তার যে ললিত বাহিনী এরা কিন্তু এখনো দেশের বিভিন্ন প্রান্তে দেশটাকে রাজ্য থেকে ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রচেষ্টা করতেছে। তো তারা যদি আজকে আসে তারা একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠন, তারা কিভাবে বাংলাদেশ সংবিধানে তারা কিভাবে সভা সমাবেশ করতে পারে? এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বাইরে আছে, তারা তাদেরকে প্রতিহত করবে। আমরা তাদেরকে চিহ্নিত করে তাদের হাতে তুলে দেবো, তারা তাদের আইনি পদক্ষেপের মাধ্যমে তাদেরকে যে তাদের যে ঠিকানা জঙ্গি সংগঠনের ঠিকানা কিন্তু আপনারা বলেন নিষিদ্ধ একটা সংগঠন, তাদের কি সমাজ সমাবেশ করার অনুমতি আছে? তারা দেশটাকে রাজ্য থেকে ঢেলে দিতে যাচ্ছে, অতএব প্রশাসনের বাইরে তাদের পদক্ষেপ নেবে। তারা যদি আসে আমরা তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেবো, প্রশাসন তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইনশাল্লাহ। তবে ঠিক আছে, না পাইলে না পাইলে আর যাওয়ার দরকার নাই। বাংলাদেশে আর কোন স্বৈরাচারের পেতার তাদের অবস্থান করতে দেওয়া হবে না। তাই আওয়ামী লীগকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা বাংলাদেশকে নিয়ে চিনিমিনি খেলেছেন, আজকের দিনে এই বাংলাদেশকে নিয়ে চিনিমিনি খেলার চেষ্টা করবেন না। আর কোন মাফিয়ার আর কোন ডাকাতের আর কোন খুনির এই বাংলার মাটিতে আর কোনো জায়গা হবে না। গতকালকে রাত থেকেই আমরা যদি মনে করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ জনগণ বিভিন্ন দল রাজনৈতিক দল সহ অঙ্গ সংগঠন এই আমাদের গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান নিচ্ছে, ট্রাম্পের ছবি নিয়ে তারা একটা নোংরামি করবে, সেই নোংরামি যেন না করতে পারে জনাব তারেক রহমানের নির্দেশে এবং জননেতা মির্জা আব্বাসের নির্দেশে আমরা 13 নং যুব দলের পক্ষ থেকে সর্বক্ষণ মাঠে আসি কালকে রাত থেকে এবং মাঠেই থাকবো। গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকার খবর আমরা জানতে চাই, সেখানে আছেন সহকর্মী মাইনুল মারুফ, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মাইনুল, প্রথমত নূর হোসেন দিবসের কি কি কর্মসূচি আছে সেটা একবার একটু জেনে নিতে চাই, কিন্তু যেটা আসলে সবার নজর আওয়ামী লীগ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাল্টাপাল্টি কর্মসূচি, সুতরাং সেই কর্মসূচিকে ঘিরে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, যারা সেখানে আছেন তারা কি বলছেন একটু বিস্তারিত জানতে চাই মারুফ।
কথা বলি এখন পুরো গুলিস্তান এলাকায় কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজমান আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এখানে কিন্তু অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতা কর্মীরা এবং পাশাপাশি স্বৈরাচার বিরোধী বিভিন্ন দল এবং রাজনৈতিক কর্মীরাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন পাশাপাশি বঙ্গবন্ধু এভিনিউতে কিন্তু এখন থমথমে অবস্থা বিরাজমান আওয়ামী লীগ অফিসের সামনে কিন্তু এখন আওয়ামী লীগের নেতা কর্মীরা না থাকলেও এখানে কিন্তু বিএনপি সহ অন্যান্য যে দল রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং এখানে সন্দেহজনক কাউকে দেখলে কিন্তু তারা কিন্তু আটক করছেন এবং পুলিশে দিচ্ছেন এবং এখানে তারা ঘোষণা যেমনটা বলছেন যে কাউকে এখানে স্বৈরাচারের দোষর এমন কাউকে তারা আজকে কোনো কর্মসূচি পালন করতে দেবেন না এবং আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু এখানে তারা অবস্থান নিয়েছেন এবং বেশ কয়েকজনকে কিন্তু এখান থেকে আটক করেছেন আটক করে তারা কিন্তু পুলিশের সোপর্দ করেছেন এবং এখানে যে আওয়ামী লীগের সামনে তারা মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করছেন এর পাশাপাশি যদি আমি বলি কিছুক্ষণ আগে আমরা নূর হোসেন চত্বরে সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপটের সর্বশেষ আপডেট নিউজ এবং কি বাংলাদেশে যে ভিডিওগুলো তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন এবং নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন যে বাংলাদেশে যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে এবং কি হতে যাচ্ছে বাংলাদেশে এবং যে সর্বশেষ আপডেট নিউজগুলো আপনারা এই ভিডিওতে দেখলেন এবং কি বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এবং সেই বিষয়গুলো নিয়ে যে কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে এবং সামনে বাংলাদেশে কি হতে যাচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে কি হতে যাচ্ছে এবং যে আপডেট নিউজগুলো সবার আগে যেভাবে আপনারা দেখতে পারবেন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা কিন্তু পরবর্তী আপডেট নিউজগুলো এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন সম্মানিত দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ